বিশেষ করে নর্থ বেঙ্গলে যারা আছেন চা বাগানের দিকে, কৃষকেরা যারা কৃষকের জমি পালন করেন, যারা পশু পালন করেন, যারা মৎস্যজীবী, এরকম কিছু মানুষ আছেন যারা দুপুরে গভর্নমেন্ট অফিসে যেতে পারেন না, তাদের কাজটাই কমপ্লিট হয় 4:30-4:30 পর। আমি বিডিওদের রিকোয়েস্ট করব আপনারা অন্তত 5:30 পর্যন্ত অফিসে থাকুন, যাতে সন্ধেবেলাও যারা আসে তারা যাতে আপনাদের দেখা পায়। যদি কোনোদিন কোনো আর্জেন্সি থাকে, আপনি থাকলেন না, আপনার জায়গায় আপনি আরেকজনকে রেখে যাবেন যে অন বিহাফ অফ ইউ অ্যাপ্লিকেশনটা রিসিভ করবেন। পুলিশ যেমন 24 আওয়ার্স ওদের ডিউটি আওয়ার্স আছে, কেউ না কেউ সবসময় থাকে, কিন্তু আমি শুনছি অনেক বিডিও অফিসে, আমি নর্থ বেঙ্গল থেকে রিপোর্টটা আমার কাছে এসছে যে বিডিওরা অফিসে বসেনি না, ঠিক মতো বিডিওরা অফিসে যানই না। এক্ষেত্রে আইসিদেরও বলবো একটু সার্ভে করার, মাঝে মাঝে রিভিউ করা, কিছু না ডিএমকে রিপোর্টটা দিয়ে দেবেন, ডিএমেরও উচিত মাঝে মাঝে রিভিউ করা। অনেক সময় তাদের ফিল্ডেও কাজ থাকে। আর একটা কাজ বিডিওদের করা উচিত বলে আমি মনে করি, মাঝে মাঝে যে পঞ্চায়েত এলাকার আন্ডারে আপনার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত আছে, আপনি সারপ্রাইজ ভিজিট দিলেন একটু, এবং যখন ভিজিটে যাবেন সাথে ওসিকেও নিয়ে যাবেন। এই জন্য বলছি বিডিও আর ওসি যদি একসাথে যায় বা আইসি, তাহলে কাজটা আরও ভালো হয়। বিডিওর প্রোটেকশনটাও তো ব্যাপার আছে। সুতরাং যেমন আমরা আগে বলতাম আইসিডিএস সেন্টারে ভিজিট করুন, অনেকটা ইম্প্রুভ হয়েছিল, এখন হয়তো অনেক দিন কোভিডের জন্য বন্ধও ছিল, মিড ডে মিল ভিজিট করুন, একটু খেয়ে দেখুন এক চামচ কেমন খাবার, মা ক্যান্টিনের খাবারগুলো একটু টেস্ট করে দেখুন খাবারগুলো কেমন, যেখানে মেয়েরা কাজ করছে দর্জির কাজ অথবা পশুপালন অথবা ছেলে মেয়েদের জন্য জামা কাপড় তৈরি করছে স্কুলের, সেখানে গিয়ে গিয়ে যদি কেউ একটু দেখেন তাহলে কিন্তু তারা খুব খুশি হয়। এবং আমি ডিএমএসপিদেরও বলবো, আইসিদেরও বলবো, একটু গিয়ে গিয়ে সেগুলো দেখা। আর এমএলএদেরও বলবো, দেখুন আজকে আমি যখন বিরোধী দলে ছিলাম একটা হসপিটালে ভর্তি করতে পারিনি, লোকে হাফসোল হয়ে যেত একটা হসপিটালে ভর্তি করতে গেলে। আজকে কত নতুন হাসপাতাল তৈরি হয়েছে, কত নতুন কলেজ তৈরি হয়েছে, কত নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, লোকে আপনার কাছে টাকা চাইছে না ট্রিটমেন্টের জন্য, স্বাস্থ্যসাথী তৈরি হয়েছে। সুতরাং আপনারা গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করে বলুন না, মা আপনার কি দরকার। একটা 60 বছরের মহিলা আপনাকে বলতেই পারে 60 বছরের পরে, আমি বাবা লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি না। বলবেন মাসিমা এটা তো 60 বছর পর্যন্ত, আপনি একটা কাজ করুন, দুয়ারে সরকার যখন হবে, অথবা অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে আপনি বিডিওর কাছে জমা দিন না যে আপনি বিধবা ভাতা, কেউ বিধবা ভাতায় এনটাইটেল, কেউ কৃষক ভাতায় এনটাইটেল, কেউ জয় বাংলা প্রকল্পে এনটাইটেল, কেউ জয় জওহর প্রোগ্রামে এনটাইটেল, কেউ সংখ্যালঘু ভাতায় এনটাইটেল, নানা রকম স্কিম আছে সিস্টেমের মধ্যে, নিশ্চয়ই তাদের আপনারা করতে পারেন। এই জনসংযোগটা করুন।